প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 100 টাকায় অনলাইন বিজনেস কিভাবে করা যায় সে বিষয়ে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যে আমাকে অনেকে চিনেন এবং অনেকে জানেন। আপনারা যারা জানেন এবং চিনেন তারা হয়তো জানেন আমার নিজস্ব একটা ব্র্যান্ড আছে, সেটি হচ্ছে নাইন শপ। নাইন শপের মধ্যে আপনি সব ধরনের জিনিসই আসলে অ্যাভেলেবল, ডিজিটাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট এবং বিভিন্ন ধরনের বিজনেস নাইন শপের সাথে সংযুক্ত। আপনারা যারা অনলাইন বিজনেস নিয়ে আগ্রহী এবং এই বিজনেস করতে চাই কারা, আমাদের সেটা প্রথমে জানতে হবে, তারপর আমরা সলিউশন দিব। আমাদের অনলাইন বিজনেস করতে চাই বেশিরভাগ কিন্তু স্টুডেন্ট, যারা পরিবার থেকে কোনো কিছু না নিয়ে নিজে কিছু করতে চান, জাস্ট যেহেতু আপনার পড়াশোনাটা রানিং থাকে। কিন্তু বেশিরভাগই কিন্তু এখন উদ্যোক্তা হওয়ার চেষ্টায় আছে। তো এখন উদ্যোক্তা হতে তো টাকা লাগে অনেকের মতে, আসলে শূন্য থেকেও শুরু করা যায়। যেমন আমি শুরু করেছি একদম শূন্য থেকে, আমার ছিল না এমন না, ছিল কিন্তু আমি ইনভেস্ট করি নাই। ইনভেস্টহীনভাবে আমি কি করেছি, শুরু করছি। কিভাবে শুরু করছি সেটা আজকে আপনাদের বলবো এবং আপনারা কিভাবে শুরু করবেন, কোন পদক্ষেপে আপনারা যাবেন সেটি আপনাকে আপনাদের অবশ্যই জানাবো। আপনারা, আমি ধরে নিলাম আপনারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন এবং আপনাদের পকেটে কোনো টাকা নাই, আপনারা ইনভেস্ট করতে পারবেন না বা করতে পারলেও এই 5,000-এর উপরে পারবেন না। এমন অবস্থায় আপনি কিভাবে বিজনেসটা শুরু করবেন, অর্থাৎ একদম বিগিনার এবং একদম শূন্য পকেটের যারা উদ্যোক্তা আছে তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে। আর যাদের টাকা আছে তারাও কিন্তু এই জিনিসটি, আপনি এই পয়েন্টগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনাদের জন্য অবশ্যই এটি অনেক প্রফিটেবল হবে আমি আশা করছি। কারণ আমি যে কথাগুলো বলবো এখন সে কথাগুলো আমি আমার লাইফ থেকে বলবো, আমি কিভাবে শূন্য থেকে, শূন্য ইনভেস্টমেন্ট থেকে শুরু করছি অনলাইন বিজনেস সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এক নম্বরে আমি মূল পয়েন্টে আসি। এতগুলো কথা বললাম কারণ হচ্ছে কি, আপনাকে প্রথমে আমার মোটিভেট করতে হবে। কারণ আমি যদি হুটহাট শিখাবো বলে সব কিছু শিখা দিয়ে যাই, আমি যে শিখাবো মানে যে শিখাবে, আপনি যার কাছ থেকে শিখবেন সে কি করছে সেটা অবশ্যই আপনার প্রথমে জানা উচিত। এই জন্যই আমি এই কথাগুলো বললাম। আপনারা সোফা শপ nine.com লিখে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন, নাইন শপ লিখে প্লে স্টোর সার্চ করলে আমাদের অ্যাপস পেয়ে যাবেন, আমাদের ব্র্যান্ডের সেখানে হচ্ছে আমাদের সব কিছু আছে, যে প্রোডাক্টগুলো আমরা সেল করি সবগুলো আছে। তো এখন মূল কথা হচ্ছে কি, কিভাবে শূন্য টাকায় আপনি অনলাইনে বিজনেস শুরু করবেন সেটির আমি কয়েকটা পদক্ষেপের কথা বলবো। সেই কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনবেন, দরকার পড়লে আপনি আপনার যে কোনো একটা নোটের মধ্যে, এরকম একটা ছোট্ট নোটের মধ্যে আপনারা নোট করে রাখবেন, অবশ্যই আপনার কাছে দেবে একটা সময় গিয়ে। আপনি শুরুতেই পারবেন না, কিছুদিন পর গিয়ে পারবেন ইনশাআল্লাহ। এখন মার্কেটিংটা আমাদের চিন্তা করতে হবে। আমাদের অনলাইনে মার্কেটিং করি বা অফলাইনে মার্কেটিং করি, হ্যাঁ আমাদের কিন্তু কি লাগবে, প্রোডাক্ট লাগবে, সেটা হতে পারে ডিজিটাল প্রোডাক্ট এবং ফিজিক্যাল প্রোডাক্ট। হ্যাঁ, তো সর্বপ্রথম আমরা বর্তমান সময়ে যেখানে আমরা মার্কেটিংটা চালাই না কেন, আমাদের একটা কি দরকার, সবাই বলে ফেসবুক পেজ দরকার, কিন্তু আমি বলবো সর্বপ্রথম একটা ইউটিউব চ্যানেল দরকার, যেটি দিয়ে আপনি শূন্য ইনভেস্টমেন্টে আপনি অনেক টাকা প্রফিট করতে পারবেন। একটা কি দরকার, ইউটিউব চ্যানেল খোলা দরকার। একদম সর্বপ্রথমে আপনি কাজ করবেন ওইটা, ইউটিউব চ্যানেল খুলবেন একটা। ইউটিউব চ্যানেল খোলার জন্য কি কি করতে হবে সেটি অবশ্যই আমার টেক হাউস LTD চ্যানেল আপনি পাবেন, সেখানে অনেক কিছু আছে, বা ইউটিউবে সার্চ করলে আপনি হাজার হাজার রেফারেন্স পেয়ে যাবেন। একটা সামান্য বিষয় এখন যে কেউ পারে। তারপর হচ্ছে কি, আপনার দুই নম্বর যেটি আছে সেটি হচ্ছে আপনার ফেসবুক পেজ খোলা। হ্যাঁ, এখন ইউটিউব এবং ফেসবুক এই দুইটা ছাড়া এখন আসলে বিজনেস অসম্ভব। কারণ আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, আপনি কোথায় মানুষ সব সময় ভিড় করে, ফেসবুক আর ইউটিউবে, আপনি নিজেই দেখেন, আপনি ইউটিউবে সবচেয়ে বেশি সময় ব্যয় করেন অথবা ফেসবুকে সবচেয়ে বেশি সময় ব্যয় করেন। তাহলে আমি যেখানে সময় ব্যয় করব আমার সেখানে যেতে হবে। অর্থাৎ মানুষ যারা ওই যে আপনার ক্যাম্পাস করে, যারা মাইকিং করে বা ক্যাম্পাস করে যারা সেল করে, যেমন বিভিন্ন প্রোডাক্ট সেল করে, তারপরে হচ্ছে কি বিভিন্ন আপনার বিভিন্ন জিনিস প্রোডাক্ট সেল করে, তারা কিন্তু বেশিরভাগই করে হচ্ছে কি সন্ধ্যার সময় গ্রামের হাট বাজারগুলোতে। কেন সন্ধ্যার সময় করে, কেন সকাল টাইমে করে না, কেন দুপুর টাইমে করে না বা অন্যান্য টাইমে করে না, কেন সন্ধ্যার সময় করে, কারণ সন্ধ্যার সময় ক্রাউডটাকে মানুষ সেখানে যায়, যার কারণে
যে কেউ সেখানে তখন মার্কেটিং করে হচ্ছে সন্ধ্যার সময়, অর্থাৎ তখন ক্রাউডটাকে মানুষ থাকে। এখন মানুষ যদি না মানুষ যদি ওখানে না যায় তাহলে মানুষ ওখানে কি করবে না, কেউ হচ্ছে কি আর কিনবে না, এবং ওটা মার্কেটিং করেও লাভ নেই। মানুষ যদি মানুষ শূন্য অর্থাৎ জনশূন্য যেখানে জায়গা আর কি। তো এই জন্য আমার আমার যদি আমি যদি আমার যদি ফেসবুক এবং ইউটিউব যদি আমি মার্কেটিং না করি তাহলে অন্য জায়গায় মার্কেটিং করে লাভ নাই, কারণ আমার বেশিরভাগ মানুষের যাচ্ছে কোথায়, ফেসবুক এবং ইউটিউবে। সেটা অবশ্যই আপনি কি প্রোডাক্টটা নিয়ে সেল করবেন সেটা ম্যান্ডেটরি আছে কিছুটা, কিন্তু আপনার মাস্ট দরকারে ইউটিউব চ্যানেল খোলা এবং ফেসবুক চ্যানেল খোলা, ফেসবুকে পেজ খোলা সরি। এখন আপনি তিন নাম্বার যেটি, আপনি প্রোডাক্ট খুঁজে বের করবেন, কোন প্রোডাক্ট, প্রোডাক্টটি হচ্ছে কি আপনি হয়তো ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন, হয়তো ফিজিক্যাল প্রোডাক্ট। এখন ফিজিক্যাল প্রোডাক্ট কি ডিজিটাল প্রোডাক্ট কি সেটা জানতে হবে। ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে কি যেগুলো দ্বারা শোয়া যায় না কিন্তু ব্যবহার করা যায় কম্পিউটার বা মোবাইলে, যেমন হতে পারে একটা পিডিএফ ফাইল, আপনি একটা স্টুডেন্টের জন্য একটা পিডিএফ ফাইল রেডি করলেন, বা একটা ইবুক রেডি করলেন, বা একটা সফটওয়্যার বানালেন সেটি আপনি সেল করবেন, বা একটা কোর্স বানালেন সেটি সেল করবেন। হ্যাঁ, তো আপনি এভাবে কিন্তু করতে পারেন। আপনি যেমন আপনি যদি বলেন এইচএসসি 2024 বেসের জন্য একটি আপনি আইসিটির একটা কি রেডি করবেন, একটা নোট রেডি করবেন, যেটি আপনি আপনি অবশ্যই সেটি আপনি পিডিএফ আকারে করে দিলেন, আপনি 50 টাকা 100 টাকা করে সেল করলেন, আপনার সেখানে ইনভেস্টমেন্ট কিন্তু একবার, মানে আপনি সময়টা ইনভেস্ট করবেন ওখানে জাস্ট, আর কিছু না, সময়টা ইনভেস্ট করবেন একবার, আপনি সেটা দিয়ে আপনি দীর্ঘদিন আপনি সেটি দিয়ে বিজনেস করতে পারবেন। তারপর হচ্ছে কি ফিজিক্যাল প্রোডাক্ট, কি ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে যেগুলো আমরা ইউজ করি, যেমন মোবাইল ফোন হতে পারে, আমার জ্যাকেটটা হতে পারে, একটা মাইক্রোফোন হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে, বা খাদ্য আইটেম, গ্রোসারি আইটেম হতে পারে, যে কোনো আইটেম আপনি সেল করতে পারেন। আপনার প্রোডাক্ট খুঁজে বের করতে হবে আপনি আপনি কোন প্রোডাক্টটি সেল করতে চাচ্ছেন সেটি। তারপর হচ্ছে কি প্রোডাক্ট খুঁজে বের করার পরে আপনার সেলার খুঁজে বের করতে হবে। আমি আসলে নোট করে নিয়েছি এই কথার মধ্যে, নাইলে আপনার যাতে আপনার সিরিয়াল মেনটেন থাকে, সিরিয়াল মেনটেনে আমি যাতে বুঝতে পারি যেটি আপনি সহজে বুঝতে পারবেন, নাহলে এলোমেলো হয়ে যাবে। সেলার খুঁজে বের করতে হবে, সেলার কারা, আপনি দেখবেন অনেকের কিন্তু টাকা আছে কিন্তু মাল কি করতে পারতেছে না, সেল করতে পারতেছে না। আপনি সেরকম সেরকম কিছু মানুষ খুঁজে বের করবেন, আপনার হয়তো একটা আপনার এলাকায় থাকতে পারে, আপনার পরিচিত পরিচিত যারা আছে তাদের মধ্যে থাকতে পারে, তাদের ইনভেস্ট 10 লাখ 15 লাখ 5 লাখ 6 লাখ এরকম ইনভেস্ট করছে কিন্তু তারা সেল পাচ্ছে 5-6 হাজার টাকা, 8-10 হাজার টাকা ডেলি, তার ফুসাচ্ছে না। আপনি সেই ধরনের কাস্টমারকে, সেই ধরনের সেলারকে আপনি খুঁজে বের করবেন, অথবা সেটা সেটা আপনি আপনার আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্ট সেল করবেন সেই ধরনের সেলার খুঁজে বের করবেন। হয়তো আপনি যদি বুক, আপনি যদি যে কোনো একটা বই, আপনি ডিজিটাল প্রোডাক্টের মধ্যে একটি ই বুক, যারা ই বুক যার ই বুক আছে তার একটা ই বুক আপনি নিলেন, হ্যাঁ তার একটা ই বুক আপনি এফিলিয়েট করে দিলেন, অথবা আপনার যে মনে করেন ফিজিক্যাল গ্রোসারি আইটেম আছে সেগুলোতে আপনি সেম কাজটা করতে পারলেন। হ্যাঁ, এক কথা হচ্ছে কি আপনি যেই ধরনের প্রোডাক্ট সেল করবেন, যে ধরনের প্রোডাক্ট আপনি এর আগের পদক্ষেপে খুঁজে বের করেছেন, এই প্রোডাক্টটা আপনি খারাপ সেল করতেছে বর্তমানে তাদের খুঁজে বের করবেন, আপনি তাদের কাছ থেকে আপনি ওই প্রোডাক্টটা নেবেন। এখন ওই প্রোডাক্টটা যদি আপনাকে নিলে আপনার তো টাকা দিয়ে নিতে হবে, কিন্তু না, আমি যেটা বলবো সেটা আপনি প্রথমে বলবো টাকা দিয়ে নেবেন না, আপনি আপনার তো জিরো ইনভেস্টমেন্ট, আপনি কীভাবে টাকা আপনার ওখানে যদি ইনভেস্ট হয় তাহলে তো আপনার সেটা আর জিরো ইনভেস্টমেন্টে হলো না। হ্যাঁ, আপনি ইনভেস্টমেন্টহীনভাবে আমি কীভাবে আপনি বিজনেসটা করতে পারেন সেটির কথাই বলতেছি। যেমন সেলার খুঁজে বের করলেন, তারপরে প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্ট আপনি সেল করবেন, ধরেন কেউ সেকেন্ড হ্যান্ড মোবাইল সেল করে, হ্যাঁ আপনি এমন একটা দোকানে গেলেন তারা সেকেন্ড হ্যান্ড মোবাইল সেল করে, বা তারা হচ্ছে কি মনে করেন সিনি সেল করে, গ্রোসারি আইটেম সেল করে, বা বিভিন্ন যেমন সাপোজ এ ধরনের ফুলের টপগুলো সেল করে, তারপর হচ্ছে অথবা এরকম ইয়ারফড ইয়ারবাড এগুলো সেল করে, বা ল্যাপটপ সেল করে, বিভিন্ন আইটেম আছে যেগুলো সেল করে তারা, আপনি কি করবেন আপনি জাস্ট গিয়ে তাদের কাছ থেকে জাস্ট কথা বলে রাখবেন বা চুক্তি করে আসবেন একটা,
আমি আপনার প্রোডাক্টগুলো সেল করে দিব, আমি অনলাইন সেল করব, আপনি সময় আমি যখন বলবো আপনি দিতে পারবেন কিনা। অবশ্যই তাদের সাথে আপনার একটা সম্পর্ক থাকতে হবে, আর আপনার নিজের যদি শপ থাকে তাহলে তো আপনার কথাই নাই, আপনার নিজের প্রোডাক্টগুলো আপনি সেমভাবে কাজটা করতে পারবেন। হ্যাঁ, তো আপনি কি করবেন, জাস্ট আপনার ওই প্রোডাক্টটা, যে প্রোডাক্ট আপনি সেল করবেন, যে প্রোডাক্টগুলো আপনি সেল করবেন সেগুলো তাদের সাথে কথা বলে রাখবেন, আমি আপনার এই প্রোডাক্টটা একটা সেল করব, অর্ডার ফেলে আপনাদের অ্যাডভান্সটা দিয়ে দিব, আপনাদের অ্যাডভান্সটা অর্ডার ফেলে আপনি অবশ্যই অ্যাডভান্স নেবেন অল্পটুকু যতটুকু পারেন, এই অ্যাডভান্সটা আপনি দিবেন। হ্যাঁ, তো অ্যাডভান্সটা ওদের জমা দিবেন দরকার পড়লে, তারপরে সেখান থেকে আপনারা ওই মালটা ডেলিভারি করে দিবেন। আপনি ডেলিভারি করার আগে আপনার যে কাজটা সেটি হচ্ছে কি, আপনি ওই মালটা ছবি করবেন, কারণ ডেলিভারি করার জন্য তো অবশ্যই আপনার কি দরকার, প্রোডাক্টটা সেল করা দরকার, তাই না? তো আপনি জাস্ট ওই কথাগুলো ওদের বলবেন, আপনি কি করবেন তখন ওই মালটার কথাগুলো বলে আপনি জাস্ট প্রোডাক্টগুলো ছবি তুলবেন, ভিডিও করবেন। ভিডিও করার পরে আপনি এই ভিডিওগুলো আপনি কি করবেন, ইউটিউবে এবং ফেসবুকে ছাড়বেন কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া। আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার তাড়া থাকবে, মানে এই টাকাগুলো কখন উঠে আসবে, কিন্তু আপনি ইনভেস্টমেন্ট যদি না করেন তাহলে আপনার তাড়া থাকবে না, আপনি একদম মাইন্ড ফ্রেশ মাইন্ডে আপনি কী করতে পারবেন, এই বিজনেসগুলো উঠতে পারবেন। তাহলে আপনি তখন কী করবেন, আপনি তখন সম্পূর্ণভাবে মাইন্ড ফ্রিভাবে, আপনি ফ্রি টেনশন ফ্রিভাবে আপনি কী করবেন, আপনি এই প্রোডাক্টগুলো ইউটিউবে আপলোড করবেন, ফেসবুক আপলোড করবেন, তারপরে আপনার ফেসবুক পেজ থেকে যদি থাকে আপনার ফেসবুক আইডি থেকে শেয়ার করবেন, অতটুক আপনি আপনার ওখানে নাম্বারটা দিয়ে দিবেন, ঠিকানা দিয়ে দিবেন, আপনার ওর দোকানদারের না আপনার দিয়ে দিবেন, আপনি অর্ডারটা ওদের কাছ থেকে নেবেন। তখন দেখবেন আপনার দোকানদাররা আপনার ওই যে আপনি অনেক মানুষ আছে আপনার এই ভিডিওগুলো দেখবে, আপনার ভিডিওগুলোতে আপনি তথ্য দিতে পারেন, আপনি যদি সত্যতা আপনি যাচাই করতে পারেন বা আপনি যদি প্রমাণ করতে পারেন যে হ্যাঁ আসলে আপনি একজন সেলার, তাহলে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে, না এমন কোনো কথা নাই, প্রোডাক্ট অবশ্যই নিবে। তাহলে আপনার কাছে কল আসা শুরু করবে, একটা সময় গিয়ে দেখবেন এক মাস দুই মাস তিন মাস পরে গিয়ে দেখবেন আপনার কাছে জিরো ইনভেস্টমেন্টে আপনার কাছে কিন্তু কল আসা শুরু করবে, এবং আপনি কি করবেন, আপনি তার কাছ থেকে আপনি অগ্রিম টাকাটা নেবেন, অল্প করে জাস্ট ডেলিভারি চার্জটা নেবেন আপনার প্রোডাক্ট বেদে আর কি। আপনি প্রোডাক্ট যদি আপনার দরকার হয়, আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট সেল করেন আপনি পুরো টাকাটাই আপনি অগ্রিম নিয়ে ফেলতে পারেন। হ্যাঁ, তো আপনি কি করবেন, জাস্ট মার্কেটিংটা করে দিলেন, আপনি আপনি মাসকান দিয়ে আপনি মার্কেটিং করে আপনি টাকাটা আপনি ইনকাম করে নিয়ে নিলেন, আপনি ওদেরকে কিছু টাকা বুঝিয়ে দিলেন, আপনি অল্প টাকা যে যে বাড়তি টাকাটা আপনি নিলেন ওই টাকাটা আপনি লাভ করে দিলেন। যেমন একটা অনেক প্রোডাক্ট আছে, যেমন হয়তো আমি সেকেন্ড হ্যান্ড মোবাইল সেল করি, ঠিক আছে, তো এই সেকেন্ড হ্যান্ড মোবাইলের দাম মনে করেন আমি সেল করলে আমি করব হচ্ছে কত, আমি করব হচ্ছে কি মনে করেন 5,000 টাকা। তো আমার কাছ থেকে যে নিবে, আমি হয়তো তিনি মার্কেটিং করার জন্য নিবে, হয়তো তিনি ব্যবসা করার জন্য, আমি তার কাছে বিক্রি করবো এটি 4,500 টাকা দিয়ে, 5,000 টাকার প্রোডাক্ট 4,500 টাকা, আমি 500 টাকা তাকে ছেড়ে দিব। আর সে যদি চায় 5,000 টাকা সেল করতে পারবে, এখন মানে আপনি যদি চান 5,000 টাকা আপনি সেল করতে পারবেন আমার রেটে, এবং আপনি যদি চান আরও বেশি রেটে সেল করবেন সেটাও পারবেন, সমস্যা নেই। তো আপনি একটা প্রোডাক্টে আপনি 1,000 টাকা লাভ করে নিলেন আপনার শূন্য ইনভেস্টমেন্টে, এখন আপনার কাছে এখন ইনভেস্টমেন্ট করার জন্য 1,000 টাকা আছে, আপনি এভাবে আপনি দীর্ঘদিন চালিয়ে যাবেন, এটাই হচ্ছে মূল কথা। এভাবে কিন্তু আমরা বিজনেস শুরু করছি, এক কথায় শূন্য থেকে, একদম শূন্য ইনভেস্টমেন্টে কিন্তু আমি বিজনেসটা শুরু করছি। এবং আমার মজার ব্যাপার হচ্ছে কি, আমার যে প্রথম বিজনেস, ওই প্রথম বিজনেসের প্রথম কাস্টমার কিন্তু আমাদের আমাকে 5,000 টাকা কিন্তু অগ্রিম আমাকে কি করে অগ্রিম কিন্তু আমাদের টাকা জমা দেয়, 5,000 টাকা, 1 টাকা 2 টাকা না। সো এখন হচ্ছে কথাটা এইরকম, আপনারা আসলে চেষ্টা করলে বসে পারবেন, এই হচ্ছে মূল কথা, চেষ্টা করবেন, সদ্ভাবে চিন্তা করবেন, টাকা ঢুকলেই খেয়ে দিবেন না, এরকম যদি মেন্টালিটি থাকে তাহলে কখনোই আপনি উঠতে পারবেন না। আর যারা আমার বিজনেস সম্পর্কে দেখতে চান তারা হচ্ছে ফেসবুক বা ইউটিউবে 9shop লিখে সার্চ করবেন, বা গুগলে sofashop9.com লিখে সার্চ করবেন, বা আমার এখানে ভিডিওর নিচে ডিসক্রিপশনে থাকবে আমাদের এখান থেকে অ্যাপস ডাউনলোড করে আপনি সেখান থেকে বিভিন্ন জিনিস দেখতে পারেন। সো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা যদি উপকার মনে হয় এবং এরকম ভিডিও যদি আরও দরকার মনে হয় তাহলে আপনার অবশ্যই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করা দরকার, কারণ আমি এই ধরনের ভিডিও এখন থেকে রেগুলার আপলোড করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।